যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের কিন্তু আর মাত্র 3 দিন বাকি রয়েছে, আর এটি হতে চলেছে যুক্তরাষ্ট্রের 60তম প্রেসিডেন্ট নির্বাচন। আর এই নির্বাচনের কিন্তু আগাম একটি ফলাফল ঘোষণা করা হয়েছে ইতোমধ্যে। আর এই আগাম ফলাফলে আসলে কে এগিয়ে রয়েছে সেটাই দেখার বিষয়। যদি দেখি তাহলে আসলে দুই পক্ষের কেউই কিন্তু নারাজ নয় এই রেজাল্টে, কারণ দুই পক্ষের মুখে রয়েছে হাসি এই আগাম রেজাল্টে। রিপাবলিকান প্রার্থীদের খুশি লাগছে, কারণ তারা আগের বছরের তুলনায় অনেক বেশি আগাম ভোট পেয়েছে এবছরে। আর ডেমোক্রেটরা খুশি, কারণ কামলা হ্যারিস অনেকটাই এগিয়ে রয়েছে ডোনাল্ড ট্রাম্পের থেকে। আর বলে রাখি, যুক্তরাষ্ট্রে কিন্তু ভোটারের সংখ্যা রয়েছে 23 কোটি, আর এরই মধ্যে কিন্তু নিবন্ধিত ভোটার রয়েছে 16 কোটি। আর এই 16 কোটি ভোটারের ভোটই যে নির্বাচন করবে প্রেসিডেন্ট তা কিন্তু নয়। প্রতি বছর যুক্তরাষ্ট্রে যে পরিমাণ ভোটার থাকে তার 66% মূলত ভোট দেয়। তাই এবার দেখার বিষয় এই মাত্র 3 দিনের পরে কি ফলাফল আসতে চলেছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কে নির্বাচিত হতে চলেছে। আজ থেকে যুক্তরাষ্ট্রের ঘড়ির কাঁটাও কিন্তু 1 ঘন্টা পিছিয়ে আনা হয়েছে, অর্থাৎ এই নিয়মটাকে তারা বলে থাকে ডে লাইট সেভিং টাইম। অর্থাৎ বাংলাদেশে যখন দুপুর 12টা বাজবে তখন কিন্তু যুক্তরাষ্ট্রে অর্থাৎ নিউ ইয়র্কের ঘড়ির কাঁটায় থাকবে রাত 1টা। নির্বাচনের এই লড়াইয়ে শেষ সময়ের প্রচারণা চালাতে কিন্তু ডেমোক্রেট প্রার্থীর কামলা হ্যারিস এবং রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প দক্ষিণা ব্যাটেল গ্রাউন্ডগুলোতে তাদের সময় কাটাচ্ছে নির্বাচনী প্রচারণার জন্য। শনিবার দিনের প্রথম অংশে ট্রাম্প ছিলেন নর্থ ক্যারোলিনায়, আর কামলা হ্যারিস পরে জয়েন করেছেন জর্জিয়ায়। পরের দিন পরের ভাগে নর্থ ক্যারোলিনায়ও ছুটে যান কামলা হ্যারিস। সব মিলিয়ে দিনভর ছিল ঠাসা কর্মসূচি। ক্যাম্পেইন ছাড়াও জাতীয় আন্তর্জাতিক পরামর্শকদের ব্রিফিং নেওয়া, ফোন কল অব্যাহত রাখা নিয়মিতভাবেই চলছে, এর বাইরেও চলছে সভা সাক্ষাৎকার। ওই একই মনোভাব রয়েছে ডোনাল্ড ট্রাম্পের মাঝেও, যে করেই হোক যেন জিততেই হবে এই নির্বাচনী লড়াই। অর্থাৎ এই নির্বাচনী লড়াইয়ের ক্ষেত্রে দুজনই যেভাবে প্রচার প্রচারণা চালাচ্ছে এতে কিন্তু তৈরি হচ্ছে এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরিবেশ। কেউই এখন পর্যন্ত কারোর থেকে এগিয়ে নেই। সবখানের ভোট বিবেচনা করলে দেখা যায় দুজনেই যেন রয়েছে দুজনেরই সমান সমানে। কোনো অঙ্গরাজ্যে কামলা হ্যারিস যদি এগিয়ে থাকে তো কোনো অঙ্গরাজ্যে এগিয়ে রয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। মিশিগান ও উইসকনসিনের সামান্য হলেও এগিয়ে রয়েছেন কামলা হ্যারিস, কিন্তু পেনসিলভেনিয়ায় এখনও দুই পক্ষেরই অবস্থান রয়েছে সমান। মিশিগান, পেনসিলভেনিয়া ও উইসকনসিনকে নিয়ে ম্যারিস্টের জরিপে দেখা যাচ্ছে মিশিগানে হ্যারিস 51% ও ট্রাম্প 48% ভোট পেয়েছে। উইসকনসিনে হ্যারিস 50% ও ট্রাম্প 48% সম্ভাব্য ভোটারদের সমর্থনে রয়েছেন। আর পেনসিলভেনিয়ায় দুই পক্ষই 48% জনপ্রিয়তা রয়েছে। কেবল সুইং স্টেটেই নয়, সবকটি অঙ্গরাজ্যে যেন রয়েছে দুই পক্ষেরই সমান সমান অবস্থান। তবে শুক্র এবং শনিবারের হিসেব বিবেচনা করলে দেখা যায় কিছু কিছু অঙ্গরাজ্যে কামলা হ্যারিস কিন্তু এগিয়ে রয়েছে। তবে বিশ্লেষকরা বলছেন এতে এতটা খুশি হবার কিছু নেই। পেনসিলভেনিয়ার দিকেই চোখ ফেলে রাখতে হবে সকলকে। এর অন্যতম কারণ এটি একটি বড় অঙ্গরাজ্য, এর রয়েছে 19টি ইলেকটোরাল কলেজ। সব মিলিয়ে এই রাজ্যের ইলেকটোরাল ভোট যে পক্ষে যাবে সেই পক্ষই জিতবে এমন একটা কথা বলছেন প্রায় সকলেই। তবে উল্লেখ করতেই হয় 2016 এবং 2020 সালে কিন্তু ইলেকটোরাল কলেজ ভোটের সংখ্যা অর্থাৎ ইলেকটোরাল কলেজের ভোট কিন্তু ডোনাল্ড ট্রাম্পের দিকেই বেশি ছিল। তবে কেবল দুই প্রার্থী নয়, তাদের পক্ষেও চলছে অন্যদের ক্যাম্পেইন। কামলা হ্যারিসের পক্ষ মাঠে সক্রিয় রয়েছেন সাবেক প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি বারাক ওবামা ও মিশেল ওবামা। শনিবার মিশেল ওবামা ক্যাম্পেইন চালান পেনসিলভেনিয়ায়। এই দিন আরেক দফা আক্রমণ করেন ডোনাল্ড ট্রাম্পকে। কনম্যান উপাধি দিয়ে তিনি বলেছেন ট্রাম্প নিজেই দেশের জন্য একজন সাক্ষাৎ বিপদ। অর্থাৎ এখন পর্যন্ত সিদ্ধান্তে আসা যাচ্ছে না যে কে আসলে নির্বাচিত হতে যাচ্ছে প্রেসিডেন্ট বা কে এই লড়াইয়ে থাকছে এগিয়ে। আর মাত্র 3 দিন বাকি রয়েছে এই নির্বাচনী লড়াইয়ে কে এগিয়ে থাকছে, অথবা এই নির্বাচনের আরও নতুন সব আপডেট পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। আপনাদের সঙ্গে ছিলাম আমি আয়েশা উর্থি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কারোর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।